গত এক বছর আওয়ামী লীগ অস্বস্তিতে ছিল, বিএনপি সহিংসতা করছে না কেন? প্রশাসনের প্রেডিকশন করা উচিত ছিল যে বিএনপি সমাবেশের পাশ দিয়েই জয় বাংলা স্লোগান দিয়ে গাড়ি যাবে, এই ডিস্টেন্সটা প্রশাসন মেইনটেইন করতে পারেনি, রুট চেঞ্জ করে দেওয়া উচিত ছিল। চাই যে এই সংঘাত সহিংসতা আমরা দেখলাম এবং আমরা আগামীকাল থেকে আবারও অবরোধ দেখতে চাচ্ছি তিন দিনের জন্য, সেখানে আমরা জানি না আসলে কতখানি উদ্বেগ উৎকণ্ঠ অপেক্ষা করছে আমাদের জন্য, সেই জায়গাটি থেকে সংসদীয় বিরোধী দল হিসেবে কি আসলে জাতীয় পার্টি তাদের ভূমিকা ঠিক করে রাখতে পারছে কিনা, আমাদের ভূমিকাটা কি হওয়া উচিত? আমরা অবরোধকে সমর্থন জানাবো, অবরোধকে প্রতিরোধ করব, মারামারি করব, জানমালের ক্ষতি করব? এগুলো কোনো দেশপ্রেমিকের কাজ হতে পারে না। দুটি বড় দলে এত বিচক্ষণ রাজনীতিবিদ থাকা সত্ত্বেও রাজপথকে বেছে নেওয়া হচ্ছে, এটা পলিটিক্যাল ফেইলর, ইটস এ স্টেট পলিটিক্যাল ফেইলর। বিএনপি যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে, এটা যেমন সত্য, গত এক বছর তারা সহিংসতা করেনি, গত এক বছর আওয়ামী লীগ অস্বস্তিতে ছিল, বিএনপি সহিংসতা করছে না কেন? 28 তারিখ থেকে আওয়ামী লীগ বেশ স্বস্তিতে আছে, আওয়ামী লীগ আন্দোলন সংগ্রাম এগুলো ফেস করতে কমফোর্টেবল ফিল করে, অ্যাম্বাসেডর ফেস করতে কিছুটা ডিসকমফোর্ট ফিল করে। আমার মতে 28 তারিখ বিএনপির কিছুটা ইম্যাচুরিটি ছিল, এটা আমার ব্যক্তিগত অভিমত। প্রথম হচ্ছে বিপুল পরিমাণ লোক হয়েছে বিএনপির অফিস থেকে, এই লোকগুলো মানে ছড়িয়ে ছিটিয়ে অনেক দূর পর্যন্ত চলে যাবে, এই প্রেডিকশন বিএনপির করা উচিত ছিল। দুই, প্রশাসনের প্রেডিকশন করা উচিত ছিল যে বিএনপি সমাবেশের পাশ দিয়েই জয় বাংলা স্লোগান দিয়ে গাড়ি যাবে, এই ডিস্টেন্সটা প্রশাসন মেনটেন করতে পারেনি, রুট চেঞ্জ করে দেওয়া উচিত ছিল। তিন, যতটুকু ভিডিও দেখেছি, আমি এখন কোনো জাজমেন্ট হতে চাই না, পুলিশ যথেষ্ট সহিংসতার পরিচয় দিয়েছে, পুলিশ পিছু পিছু হটছে, এটা আমরা দেখেছি, পিছু হটছে, পিছু হটছে, পুলিশ সদস্যের মৃত্যু দেখেছি, নৃশংস মৃত্যু দেখেছি, এটা সুষ্ঠু তদন্ত হওয়া উচিত, সিসি ফুটেজের ভিত্তিতে কারা কারা এই হত্যাকাণ্ডে জড়িত সুস্পষ্ট। হাসপাতালে আমরা জ্বালাও পোড়াও দেখেছি, অ্যাম্বুলেন্স পোড়ানো দেখেছি, ঠিক আছে, এগুলো মানে প্রকৃত তদন্ত না হলে আমরা কখনো কোনো প্রেডিকশন করতে পারবো না, ওখানে এত লোক ছিল, কে কি করেছে বলা মুশকিল, তদন্ত হবে এবং সেই তদন্ত ইম্পার্শিয়াল হতে হবে, 1000 লোকের স্টেটমেন্ট নিতে হবে, পাবলিক হিয়ারিং হতে পারে, সেগুলো না করে জাস্ট সেফ পুলিশি তদন্ত অনেকে বিশ্বাস করবেন, এটা পলিটিক্যাল ইস্যু আছে। ফ্যাক্ট রিমেইন যে শান্তিতে দেশ ছিল, অর্থনৈতিক ক্রাইসিসের সাথে এখন পলিটিক্যাল সংঘাত শুরু হলো, তাতে বিএনপি সফল হবে এটা কেউ আমরা জোর দিয়ে বলতে পারি না, তবে ক্রাইসিস ক্রিয়েট করতে পারবে এইটুকু করার ক্ষমতা বিএনপির অবশ্যই আছে, ব্লকেট তৈরি করতে পারবে। কিন্তু এই নির্বাচনের আগে যে অল্প সময় আছে, সেই অল্প সময়ে আসলে বিএনপির এই আন্দোলন আসলে তাদেরকে কতখানি গতি দিবে বলে আপনি মনে করেন? গতি দিবে বলতে, এখন আপনি যদি বলেন স্পট পরিবর্তন, যেটা আপনি বলতে চাচ্ছেন, সেটা তো অনেক বড় বিষয়, তবে আমি কালকেও একটা টকশোতে বলেছি, এবার আওয়ামী লীগের জন্য শুধুমাত্র ইলেকশনের দিন পার করা বা ইলেকশনটা হয়ে যাওয়াটাই সমস্যার সমাধান হবে না, অর্থনৈতিক কারণে একটা অন্তর্বর্তীমূলক ইলেকশনের চাপ সরকারের অনুভব করা উচিত, ইটস নট এ পলিটিক্যাল চাপ, ইকোনমিক চাপ সব মিলিয়ে, এবং আমেরিকানরা বা সবাই যেভাবে করে এই বিষয়টা জোর দিয়েছে, এখন তারা যদি দেখে এখান থেকে একটা জিরো সাম গেম হয়, তাদের কিছুই অ্যাচিভ না হয়, তাদের গ্লোবাল ক্রেডিবিলিটি থাকবে না। আমি এক লাইন বলছি, একতরফা ইলেকশন হলে তাদেরও কিছু একটা পরিকল্পনা আছে, এটা আওয়ামী লীগকে বুঝতে হবে।